বিজেপি কি গলায় গামছা দিয়ে কারো কাছে প্রার্থনা করতে গেছে আমায় ডাকো? বিজেপির এখনো এত দুর্দিন আসেনি। তবে এই প্রতিযোগিতায় যদি রাজ্যে রাজ্যে গীতা পাঠ বেড়ে যায়, সারা পৃথিবী যখন গীতা দর্শনের কাছে আত্মসমর্পণ করছে, কার্যত ভারতবর্ষেও এ ধরনের মানুষ যারা ভারতীয় সংস্কৃতিকে চিরকাল অমর্যাদা করে এসেছে, প্রাসঙ্গিক বলে এসেছে, ভিত্তিহীন বলে এসেছে, প্রাচীন পরিত্যক্ত হিসেবে দূরে সরিয়ে নিচ্ছে, তারাও তারাও যে তাদের সম্পৃক্ত হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা। যাই হোক, আজ মাহিষের জগন্নাথ মন্দিরে 2000 কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেডের গীতা পাঠের আগে মাহিষের জগন্নাথ মন্দিরের গীতা পাঠকে ঘিরে রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। বিজেপি অভিযোগ করছে যে বিরোধী দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রিতদের তালিকায় শুধুমাত্র শাসক দলের নেতারা। রাজনীতির কিছু নেই, অনুষ্ঠানে সবাইকে স্বাগত, এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিভিন্ন স্তরে সারা রাজ্য জুড়ে গীতা পাঠ চণ্ডী পাঠের আয়োজন করেছে এখন, এটা খুব ভালো জিনিস। আধ্যাত্মিকতা যদি ওদের মধ্যে আসে তাহলে কি ঔর্যবৃত্ত এটা হয়তো নিবৃত্ত হতে পারে। তবে একটা ব্যাপার দেখলাম, মাহেশের যে জগন্নাথ মন্দিরে 2000 লোকের শুনলাম গীতা পাঠ হচ্ছে, তো সেখানে শুধু রাজনৈতিক রঙটা কেন লাগলো এটাতেই আমার একটু আশ্চর্য লাগছে। কারণ সেখানে শাসক দলের নেতারা আছে কিন্তু বিরোধীরা কেউ নেই, তাদের আমন্ত্রণ জানানো হয়নি। আজকে গীতা পাঠ দেখছো, আজকে হোম দেখছো, আবার 15-20 দিন পর, 1 মাস পর অন্য কিছু দেখবে, সবসময় সব কিছু রয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের লোকেদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের। এটা তো ওদের ব্যাপার, আমি বলতে পারবো না। আমি এসব, আমি কোনো এখানে রাজনীতি করার জন্য আসিনি। আমরা আমরা বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি, সব ধর্মেই বিশ্বাস করি, সব ধর্মের মানুষ তাদেরকে যার যার রীতি আছে, নীতি আছে, সেই অনুযায়ী করবে। অত্যন্ত শুভ এবং ভালো উদ্যোগ। 24 তারিখ প্রধানমন্ত্রী আসছেন গীতা পাঠ করতে, আর আজকে এর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এটা সম্পূর্ণভাবে মাহেশের নিজস্ব একটি পরিকল্পনা। একটা জিনিস চর্চায় রয়েছে যে এখানে তৃণমূল নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছে, বিজেপির কারুকে আমন্ত্রণ? এটা সবাই তো জগন্নাথের সন্তান, জগন্নাথকে দেখবার জন্য সবাই আসবে। এখানে কোনো রাজনীতির রং, রাজনীতির স্পর্শ লাগাতে চাই না। মাহেশের জগন্নাথ মন্দিরে 2000 কণ্ঠে গীতা পাঠ, আর এই গীতা পাঠের অনুষ্ঠানে তৃণমূলকে অর্থাৎ শাসক দলের নেতাদেরই শুধু আমন্ত্রণ জানানো হয়েছে, বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।